Friends, ahora, three dimensional force es un mal solcolo. En esta bala se hace,
73 19 19 English should be up 0.64 64 jeta kala I do this minus tapore 2.4 dilo tumi 799 er shone 45 99 আপনি পয়েন্ট করে করবেন 794 789 789 9.456 456 minus 4 into 1315 0.76 76 এটা কেমন কি বলছি এটাকে বলছি আমরা জে এটাকে বলছি আই তাহলে এটা আমাদের ফোর্স বার করা শেষ এবার আমাদের দূরত্ব জে বিন্দু সাপেক্ষে মোমেন্ট বার করতেছে সেই বিন্দু থেকে জে বিন্দুতে ক্রিয়া করতেছে মানে ফোর্সটা মূলত তো আপনার বডি বডিটা কে মূল যে যে বডি সেটা আসলে আপনার এটা এই বডিতে কোথায় কাজ করতেছে সেই বিন্দু দূরত্ব এই বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব দূরত্বটা বার করতে কি দেখেন এক্স দিকে সর্বনাশা লাগছে মানে ওয়াই দিকে যা লাগছে না জেড দিকও যা লাগছে না উপরের দিকে বা এদিকে যা লাগছে শুধুমাত্র এখান থেকে এই দূরত্বটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি 6 অর্থাৎ 6 লেখি হচ্ছে 6 ইনটু এটা কি x মানে আছে i আর এর মান হবে r = 6 i - 6 পজিটিভ পজিটিভ যেটা আসলে আপনার বিন্দুটা আছে a নিজে হবে a আমাদের হবে b এবার আমরা যদি আমরা অপেক্ষার চেষ্টা করি যে 6i ইনটু আমরা এই মানটা পাব মানটা ওখানের জন্য মানটা বুঝতে হবে এটা গুণ করলে বলা একটা মান দিবে সামথিং আই প্লাস সামথিং জে প্লাস তো আমরা দেখতে পেলাম যে আদের মানটা নির্ণয় করার সময় খেয়াল রাখবো যে কোন বিন্দু থেকে কোন বিন্দু শুরু করা ঠিক আছে আমাদের এখানে এক্স যদি না কাজ করে তাহলে সেই আগে আশেপাশে এক্স চিন্তা করার কি দরকার আর যদি একটু এক্সট্রা এক্সট্রা বাইরে ফেলার তাহলে আপনার ভুলও হতে পারে কোনো তো এক্স যদি ইউজ করেন থাকবে না এখান থেকে এই দূরত্ব দিয়ে সরি ওয়াই যদি ইউজ করেন জে যদি ইউজ করেন তাহলে দূরত্ব দূরত্বটা দিয়ে আছে কিন্তু এই দূরত্বটা ফোর্সের সময় কাজ হবে নাকি দূরত্ব মানে আর সময় কাজ হবে এটা কিন্তু খেয়াল রাখার বিষয় ফোর্সের সময় কাজ হবে কারণটা কি আমরা ওই ফোর্সটাকে ওই রেফারেন্স লাইন থেকে নিচ্ছি রেফারেন্স লাইন বাই প্রতিভূজ সেই জন্য আমরা এই দূরত্বগুলো নিব কিন্তু আর সময় যে এই দূরত্বটা এই দূরত্বটা নেওয়ার সময় আমরা ওই বিন্দু থেকে ওই বিন্দু দূরত্বটা কত তো এইভাবে আমরা ম্যাথটা সলভ করবো